শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে স্বৈরাচারের পতন গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্র গঠনে চিকিৎসক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ডক্টর অব বাংলাদেশ ড্যাপ আমরা চাই সরকার সফলভাবে আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন স্বৈরাচারের দোষরদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না স্বৈরাচারের যত দোষর আছে তাদেরকে অনতি বিলম্বে যদি আইনের আওতায় না না হয় তাহলে দেশে এই রকম বিশৃঙ্খলা বিভিন্ন নামে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে কারণ তারা দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পকেট করে তারা আজকে টাকার কুমির বনেছে আইনি বেআইনি অস্ত্র তাদের কাছে সবচেয়ে বেশি আছে সাড়ে পনেরো বছরে জোগাড় করেছে আর সংঘাতে জড়ানো গণমাধ্যমে হামলা ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা সহ দেশের চলমান পরিস্থিতিতে আক্ষেপ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা খুব চিন্তিত উদ্বিগ্ন আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে কি বুঝি আমাদের ভয়টা কোথায় আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায় আমরা কি বুঝি আত্মাই কোথায় চুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে বুঝলে আজকে সমস্ত দায়িত্বহীন ইরেসপন্সিবল কথাবার্তা আমাদের মুক্তি পেল তারা কিছু সংখ্যক মানুষ তারা নিজেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর কোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই গভর্নমেন্ট তৈরি করা হয়েছে এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে স্বীকার করে নিয়ে পুরোপুরিভাবে এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি এদিকে মিরপুরে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভি অভিযোগ করেন পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এদের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে এই কারণে ভারত থেকে তার মুক্তির দাবি করা হচ্ছে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তির দাবি করা হচ্ছে এগুলো কিশোর আলম আমাদের প্রায় দুই হাজারের মতো মানুষকে সাধারণ মানুষকে এই ধরনের বাচ্চা ছেলেদেরকে গুলি করা হয়েছে কাউকে হত্যা করা হয়েছে কই তখন ভারতের পররাষ্ট্র দপ্তর তো একটাই স্টেটমেন্ট দেয়নি রিপন দেশ টিভি ঢাকা